আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা যাচ্ছি যশোর। আজ অনেক অনেক খুশি আমি, আজ যশোরে যাব আমার বাবার বাসায়। এখন আছি আমরা আখাউড়া স্টেশনে, কখন ট্রেন আসবে ট্রেন আসার অপেক্ষা করতেছি। এখন আমরা ট্রেনে উঠে গেছি, আমরা এখন যশোরের দিকে রওনা দিচ্ছি। আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি, মানে হেঁটে যেতে হবে। এই গাড়িতে আসছি, এই যে আদিবার আব্বু এগিয়ে যাচ্ছে, কারণ মেয়ে গাড়িতেই ঘুমায় পড়ছে। আমরা ঢাকা থেকে বাসে যশোর যাচ্ছি, পদ্মসেতু ধরে যশোর যাব। আগে ট্রেনে যেতাম, ট্রেনে অনেক সময় লাগে বেশি, পদ্মসেতু হওয়াতে এখন সময় অনেক কম লাগে। আমরা এখন বাসের ভেতরে, গান গাইতে গরমে পদ্মা সেতুতে উঠে গেছি আমরা। পদ্মা সেতু পার হচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর। আমরা ইফতারির 5 মিনিট আগে বাসায় এসেছিলাম, এসে ইফতারি করেছি, আর তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি। এটা রাতের খাবার ছিল, রাতে আম্মু রান্না করছে কচুর শাক চিংড়ি মাছ দিয়া, বেগুন ভর্তা বানাইছে, পাবদা মাছের ঝোল, গরুর মাংস, মুরগি। আম্মুর হাতের গরুর মাংস রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে। আম্মুর হাতের রান্নাই বেস্ট, সবাই সবার মার হাতের রান্না হয়তো পছন্দ করে, আমারও সেটাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।